মোনালিসা। না, ভুল হলো, একমে বদ্বিতীয়ম দা মোনালিসা। মোহময়ী, লাস্যময়ী, জগৎ বিখ্যাত, লক্ষ লক্ষ মানুষের মনে আজও শিল্পকলার নিদর্শনের তালিকায় তিনিই সর্বোত্তম। অগণিত দর্শকের প্রশংসা প্রাপ্তি কিংবা অসংখ্যবার তাকে লক্ষ্য করে ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠা, এসবই নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু তা সত্ত্বেও এই অপার্থিব সুন্দর হাসির পিছনে আজও মোনালিসা রয়ে গেছেন রহস্যেরই অন্তরালে। আসলে কে তিনি, তাকে কেন আঁকা হয়েছিল, আর কিভাবেই বা তিনি পৃথিবীর জনপ্রিয়তম পেন্টিং হয়ে উঠলেন? বিগত 5 শতাব্দী ধরে তুমুল আলোচনার কেন্দ্রে থাকার পর অবশেষে মোনালিসা নিজেই আজ তার সকল রহস্য উন্মোচন করতে চলেছে। সম্মুখে আসতে চলেছে 100+ বছরের পুরনো পাণ্ডুলিপি, যা অজ্ঞাতসারে নিজের অভ্যন্তরেই এই স্মৃতির ভার বয়ে বেড়িয়েছে এতকাল। সাম্প্রতিককালের এক অত্যাধুনিক প্রযুক্তি আমাদের নিয়ে যেতে চলেছে এই পেন্টিংয়ের পেইন্টেড সার্ফেসেরও পিছনে, যেখান থেকে আমরা অভাবনীয় কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করতে চলেছি। এই তথ্যচিত্রে টিম এক্সপ্লানেশন আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছে মোনালিসা চিত্রটি থেকে আবিষ্কৃত সর্বাধুনিক এভিডেন্সগুলির সম্পূর্ণ ফোরেন্সিক অ্যানালিসিস। এই একেবারে নতুন রেভলিউশনারি ইনফরমেশনগুলি আমাদের এই চিত্র সম্পর্কে এ যাবৎকালের সকল ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করবে, আর সম্পূর্ণ এক নতুন রূপে আত্মপ্রকাশ করবে লিওনার্দো দা ভিঞ্চির এই মাস্টারপিস দা মোনালিসা। প্রায় 500 বছর আগে এক ব্যক্তি একজন মহিলার একটি পোর্ট্রেট এঁকেছিলেন, তিনি হলেন লিওনার্দো দি সারপিয়েরো দা ভিঞ্চি, বা লিওনার্দো দা ভিঞ্চি, আর্টিস্ট, ইনভেন্টর, জিনিয়াস। আর তার এই কাজের ফল হিসেবে যে অনির্বচনীয় শিল্প নিদর্শনটি সৃষ্টি হল, আজ তাকেই আমরা মোনালিসা নামে জানি। এটা একটা মাস্টারপিস, আর তার এক অন্যতম কারণ এই যে লিওনার্দো দা ভিঞ্চি তার সমগ্র জীবনে যে অল্প কয়েকটি চিত্র সম্পূর্ণ করতে পেরেছিলেন এটা তার মধ্যে একটা। কিন্তু এই ছবিটির বিশেষত্ব কোথায়, কেন অধিক থেকে অধিকতর মানুষ লিওনার্দো দা ভিঞ্চির এই ছবিটিকে স্পেশাল মনে করেন? এই মহিলা কোনো দেশের সম্রাজ্ঞী বা শাসক অথবা কোনো বিশেষ সামাজিক পদের অধিকারিণী ছিলেন না, আর না তো ছিলেন কোনো লেজেন্ডারি ঐতিহাসিক বা পৌরাণিক ব্যক্তিত্ব। ইনফ্যাক্ট এই মহিলা সম্পর্কে তেমন কোনো তথ্যও আমাদের জানা নেই, তবু কেন শতাব্দীর পর শতাব্দী এই ছবিটি চর্চার শিরোনামে থেকেছে? কেন আমাদের সবার কল্পনা শক্তি ও চিন্তাভাবনার মেলবন্ধন এই ছবিটিকে একটা আলাদা উচ্চতায় নিয়ে যায়? লিওনার্দো দা ভিঞ্চির বিষয়ে প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে গবেষণারত অক্সফোর্ড ইউনিভার্সিটির আর্ট হিস্টোরিয়ান মার্টিন কেম্প মোনালিসা চিত্রটি নিয়েই তাঁর কর্মজীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন। তাঁর বক্তব্য অনুসারে মোনালিসার চোখের মধ্যেই রয়েছে আসল রহস্য। It's very daring at the time for a woman in a portrait to look at you. You know, women's portraits simply didn't do that. And I think the ambiguity, the tease, the visual tease is something that Leonardo absolutely cultivated. কেউ যদি মোনালিসা চিত্রটি মন দিয়ে অনুভব করেন, খেয়াল করবেন শুধুমাত্র তার চোখই নয়, বরং এই ছবির প্রত্যেকটি অংশেই লুকিয়ে রয়েছে স্রষ্টার হৃদয়ের এক অনির্বচনীয় অনুভূতি। যদি মোনালিসার এই অপার্থিব সুন্দর হাসিটি একটি প্রশ্নচিহ্ন হয়, তবে এই সমগ্র ছবিটিকে একটা সম্পূর্ণ ধাঁধা বলা যেতে পারে। কোন অদৃশ্য শক্তির সাহায্যে একজন মানুষ বেঁচে থাকতে পারে? কোন শক্তি বা সমগ্র জগৎকে এত সুচারুরূপে পরিচালিত করছে? কিভাবেই বা সে এক সুপরিকল্পিত ছকে সৃষ্টি ধ্বংসের অদৃশ্য নারীপাল্লার ভারসাম্যকে অনবরত বজায় রেখে চলেছে? লিওনার্দো এই সকল প্রশ্নগুলি নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর নিজের অন্তরেই চর্চা চালিয়ে গেছেন, এবং তাঁর এই সকল অতীন্দ্রিয় সৃষ্টিগুলির পিছনে রয়েছে
ভূতত্ত্ব বা জিওলজি তথা অ্যানাটমি বা শারীরবৃত্তীয় বিজ্ঞানের মতো শাখার দীর্ঘদিনের এক অসামান্য গবেষণা, যার মধ্যে কিছু কিছুকে তৎকালীন চার্চের পাদ্রীরা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এরকমই একটি দুর্মূল্য নথি দীর্ঘদিন ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলের চার দেওয়ালের মধ্যেই গোপনে সংরক্ষিত ছিল। রয়্যাল কালেকশনের এই পাণ্ডুলিপিটি আমাদের নিয়ে যেতে পারে ডাভিনসির জীবনের মোনালিসা পিরিয়ডে। আক্ষরিক অর্থে এটাকে দ্য রিয়েল ডাভিনসি কোড বললেও অত্যুক্তি হয় না। খসড়াটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে যে এক একটি ছবিকে জীবন্ত করে তোলার পিছনে লিওনার্দোর কতখানি গভীর অধ্যবসায় এবং অসামান্য পাণ্ডিত্য রয়েছে। এই পাণ্ডুলিপিটি লিওনার্দো দা ভিন্সির নিজের হাতে আঁকা কিছু অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে পরিপূর্ণ, আর এই মানবঙ্গগুলিকে আঁকার জন্য তিনি অত্যাশ্চর্য এক পদ্ধতি ব্যবহার করতেন। কোনো প্রথাগত চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি তাঁর কর্মজীবনে 30টিরও বেশি হিউম্যান বডির পোস্টমর্টেম ডিসেকশন করেছিলেন, যাতে মানব শরীরের আভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলির সঠিক আকৃতি, অবস্থান তথা মাংসপেশীর নাড়াচাড়াকে তিনি ভালোভাবে পর্যবেক্ষণ করে তাঁর পরবর্তী পেন্টিংগুলোতে তা প্রয়োগ করতে পারে, এবং তারই ফলস্বরূপ পরবর্তী প্রজন্ম এই অনবদ্য নিখুঁত হিউম্যান অ্যানাটমিক্যাল ফিগারগুলি উপহার পেয়েছে। মোনালিসা চিত্রটি আঁকার আগে লিওনার্দোর মানসিক প্রস্তুতির ব্যাপারে যদি সামান্যতম ধারণাও পেতে চান, তবে ম্যানুস্ক্রিপ্টের এই পৃষ্ঠাটি তার জন্য আদর্শ। মানুষের অভিব্যক্তির সাথে সাথে তার ঠোঁটের আকৃতি কীভাবে পরিবর্তিত হয় তারই কিছু নমুনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ রেগে গেলে তার ঠোঁটের অভিব্যক্তি কেমন হবে, কেউ যদি তার ঠোঁটকে কুঁচকে রাখে সেটা দেখতে কেমন হবে, কেউ চিৎকার করলে তার ঠোঁটের শেপ কীভাবে বদলে যাবে, এই প্রতিটি পর্যবেক্ষণই যেন এক একটি রিসার্চ ওয়ার্ক। আর এই সকল ছোট্ট ছোট্ট গবেষণা সম্বলিত তাঁর প্রত্যেকটি ছবি যেন আস্ত এক একটি এনসাইক্লোপিডিয়া। এবার এই প্রায় অস্পষ্ট হয়ে যাওয়া সূক্ষ্ম আউটলাইনটি খেয়াল করুন তো, কিছু লক্ষ্য করছেন? বুঝতে পারছেন না তো? আরে, এটা মোনালিসারই সেই অপার্থিব হাসি যার জন্য লক্ষ লক্ষ মানুষ রোজ লুভ মিউজিয়ামে ভিড় জমায়। ইটস দ্য মোনালিসা স্মাইল উইদাউট দ্য মোনালিসা অ্যাটাচড। সম্ভবত মোনালিসা চিত্রটির চিন্তাভাবনা এই প্রায় মুছে যাওয়া আউটলাইনটি থেকেই শুরু হয়েছিল। আনবিলিভেবল না? মোনালিসা চিত্রটি আঁকার সময় ডাভিনসি তাঁর জীবনের যাবতীয় শিক্ষা দীক্ষা রুচি অধ্যবসায়ের সব টুকুটা ঢেলে দিয়েছিলেন। হৃদয়ের গভীর থেকে নিজের শেষ অনুভূতি বিন্দুটুকু পর্যন্ত তিনি প্রয়োগ করেছেন এই ছবিকে জীবন্ত করে তুলতে, এবং এই কারণেই আলো আঁধারির এক অপ্রতিম খেলায় লিওনার্দোর শ্রেষ্ঠ সৃষ্টিটি তার অনুপম এক সম্মোহনী শক্তিতে ধীরে ধীরে ভাস্বর হয়ে উঠেছে। কিন্তু সেই সাথে সাথে সে জন্ম দিয়েছে এক চিরচর্চিত প্রশ্নের, যে প্রশ্ন আজ প্রায় 5 শতাব্দীরও বেশি সময় ধরে এক দৃষ্টি চেয়ে আছে আমাদের দিকে। আসলে কে এই মহিলা, কি বা তাঁর পরিচয়, আর কেনই বা লিওনার্দো সাবজেক্ট হিসেবে তাকেই বেছে নিলেন? এই প্রশ্নগুলো যুগের পর যুগ কালের পর কাল তাড়া করে বেরিয়েছে পরবর্তী প্রজন্মকে, আর তা থেকেই উঠে এসেছে নানান ধরনের জনশ্রুতি। কারোর মতে তিনি ছিলেন একজন প্রেগনেন্ট ওয়ামেন, কেউ বা তাকে বর্ণনা করেছেন একজন প্রস্টিটিউট হিসেবে, কেউ কেউ আবার অতিরঞ্জনের শীর্ষে পৌঁছে গিয়ে দাবি রেখেছেন যে মোনালিসা আর কেউ নন, স্বয়ং লিওনার্দো দা ভিন্সি নিজেই নিজেকে নারী চরিত্রে কল্পনা করেছেন। তবে যদি আমরা এই ভ্রান্ত মুখরোচক থিওরিগুলিকে সরিয়ে রেখে সঠিক পথে অন্বেষণ করি, তবে সেক্ষেত্রে মোনালিসার প্রকৃত পরিচয় খুঁজে বার করার যথেষ্ট সূত্র আমাদের হাতে রয়েছে। ফ্লোরেন্স 1500 খ্রিস্টাব্দ, বছর 50-এ লিওনার্দো দীর্ঘদিন পর ফিরে এসেছেন তাঁর ছেলেবেলার শহরে। তবে এখন তিনি পেশাগতভাবে একজন চিত্রশিল্পী। এই সময় গুরুত্বপূর্ণ কিছু সামরিক প্রকল্পে তিনি যুক্ত রয়েছেন, আর সেই কারণে বহু তথাকথিত ধনী ও অভিজাত ব্যক্তিদের পোর্ট্রেট আঁকার প্রস্তাব সরাসরি নাকচ করে দিতেও তিনি দ্বিধাবোধ করেন না। তবে 1550 খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়া জর্জিও ভাসারি রচিত লে ভিতে দে পিউ এসেলেন্তি পিত্তরি স্কুলতেরি এর আর্কিটেক্টরি গ্রন্থ থেকে আমরা জানতে পারি, ব্যস্ততার অজুহাতে প্রায় সকল অভিজাত স্ত্রীলোককে প্রত্যাখ্যান করলেও
কোনো এক কারণে লিওনার্দো এক রেশম ব্যবসায়ীর স্ত্রীর পোর্ট্রেট আঁকতে রাজি হন। সেই মহিলার নাম ছিল লিসা। প্রসঙ্গক্রমে বলে রাখি, জর্জিও ভাসারি ছিলেন একজন ইটালিয়ান পেইন্টার তথা পৃথিবীর প্রথম আর্ট হিস্টোরিয়ান। তিনি তার নিজের চিত্রকলার জন্য যত না বিখ্যাত, তার চেয়েও বেশি জনপ্রিয় তৎকালীন ইউরোপীয় শিল্পীদের জীবনী রচনার জন্য। তাঁর লেখা এই বইটি পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো বই যাতে সমগ্র দুনিয়া ইটালিয়ান রেনেসাঁ বা নবজাগরণ সম্পর্কে অবগত হয়েছিল, আর এই সেই বই যাতে প্রথমবারের জন্য মোনালিসার উল্লেখ পাওয়া যায়। কি বলছেন ভাসারি তার বিষয়? না, তিনি ছিলেন তৎকালীন এক সম্ভ্রান্ত বণিক ফ্রান্সেস্কো দেল জোকন্দোর স্ত্রী লিসা দেল জোকন্দো। ফ্রান্সেস্কো লিওনার্দোকে তাঁর স্ত্রীর একটি পোর্ট্রেট আঁকার জন্য উৎসাহিত করেন এবং ডাভিনসিও তাকে ফেরাননি। লিওনার্দো লিসা দেল জোকন্দোর যে ছবিটি এঁকেছিলেন, ভাসারির কথা অনুযায়ী, কোন লিন কর্নাজিওনে দেল ভিসো কে নন কলোরি মা কর্ণে পরেভা ভেরমেন্তে, অর্থাৎ লিসার যে প্রতিকৃতিটি লিওনার্দোর ক্যানভাসে ফুটে উঠেছে তা এতটাই জীবন্ত যে তাকে রং তুলির আঁচড়ের বদলে সাক্ষাৎ রক্ত মাংসের মানুষ বলে ভ্রম হয়। তিনি আরও লিখছেন যে দীর্ঘক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকার কারণে সাবজেক্টের মুখে খুব স্বাভাবিকভাবেই যে বিষাদের ছায়া নেমে আসে তা দূর করতে লিওনার্দো নানান ব্যবস্থা গ্রহণ করেছিলেন। মেন্ত্রে কেলারিত্রায় কি সুনাসে ও কন্তাসে এদি কন্তিনো বুফনি কেলা ফেস্তিনস তার লেগ্রা পের লেভার ভিয়ে কোয়েল মালিঙ্গো নিকো কে সুয়ল দার স্পেসো লা পিত্তুরা আরিত্রাত্তি কেসিফান্ন, অর্থাৎ পোর্ট্রেটটি আঁকার সময় লিওনার্দো বেশ কিছু মিউজিশিয়ান্স, এন্টারটেইনার্স বা বাফুন্স নিযুক্ত করেছিলেন যাতে তাদের কার্যকলাপে লিসা সপ্রতিভ থাকেন। অর্থাৎ আমরা জানতে পারলাম মোনালিসা ছিলেন আসলে লিসা দেল জোকন্দো, তৎকালীন ফ্লোরেন্সের এক সম্ভ্রান্ত রেশম বণিক ফ্রান্সেস্কো দেল জোকন্দোর স্ত্রী। আর তাঁর এই ভুবনমোহিনী অপার্থিব হাসি আদতে শিল্পীরই নিযুক্ত করা কিছু মিউজিশিয়ান্স তথা এন্টারটেইনার্স কর্তৃক লিসাকে মনোরঞ্জনের ফসল। এ পর্যন্ত ঘটনার গতি প্রকৃতি একেবারে সরল মনে হচ্ছে, তাই না? কিন্তু সত্যি কি তাই? এক্ষেত্রে প্রথম এবং এক অন্যতম অস্বস্তির কারণ আমরা ভাসারির বইতেই খুঁজে পাই। ছবিটি বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, প্রেসে লিওনার্দো আ ফারে পের ফ্রান্সেস্কো দেল জোকন্দো ইল রিত্রাত্তো দি মোনালিসা সুয়া মইয়ে ইয়ে কোয়াত্রো আন্নি পেনাতোভি লো লাসিও ইম্পারফেক্টো, অর্থাৎ দাভিনসি ফ্রান্সেস্কোর কথা মতো তার স্ত্রীর পোর্ট্রেট আঁকা শুরু করেন এবং চার বছর ধরে কাজ করার পর সেটাকে অসমাপ্তই ছেড়ে দেন। আর এখানেই খটকা। যদি লিওনার্দো ছবিটি সম্পূর্ণই না করেন, তবে লুভ মিউজিয়ামে কি করে পোর্ট্রেটটি সম্পূর্ণ ফিনিশড অবস্থায় পৌঁছলো? তবে কি ভাসারির বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে? তাঁর এই বই কি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য? কারণ এই পুঁথিতে তিনি যে সকল ইনফরমেশনগুলি দিয়েছেন তার কোনোরূপ সোর্স বা সূত্র উল্লেখ করেননি, সুতরাং সেক্ষেত্রে তার বক্তব্যের সত্যতা যাচাই করার কোনো উপায় নেই। অর্থাৎ ঘটনা পরম্পরা সম্পূর্ণ কাল্পনিক হওয়াটাও অস্বাভাবিক কিছুই নয়। হাজার হোক, ভাসারির এই লেখা প্রকাশিত হয় লিওনার্দোর মৃত্যুর প্রায় 30 বছর পর। শতাব্দীর পর শতাব্দী মোনালিসার রহস্য এখানে এসেই থমকেছিল। কিন্তু একবিংশ শতকের একেবারে শুরুর দিকে হঠাৎ করে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটি সূত্র থেকে এই রহস্যের এক নতুন দিশা পাওয়া যায়। ২০০৫ সালে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নিজের গবেষণার প্রয়োজনে প্রাচীন কিছু পুঁথি ঘাঁটতে ঘাঁটতে এক জার্মান স্কলার আর্মিন স্ক্লেক্টার হঠাৎই এক অসামান্য নথির সন্ধান পান। পাণ্ডুলিপিটি 1477 খ্রিস্টাব্দে প্রকাশিত হওয়া প্রাচীন রোমান দার্শনিক সিসেরোর লেখা কিছু চিঠির কালেকশনের কপি, যা তৎকালীন সময়ে অ্যাগোস্টিনো ভেসপুচি নামক জনৈক ব্যক্তির সংগ্রহে ছিল। এই অ্যাগোস্টিনো ভেসপুচি ছিলেন বিখ্যাত ইটালিয়ান নাবিক তথা অভিযাত্রী আমেরিগো ভেসপুচির খুড়তুতো ভাই এবং তৎকালীন বিখ্যাত শিল্পী নিকোলো মেকিয়াভেলির অ্যাসিস্ট্যান্ট। সিসেরোর লেখা এই চিঠিগুলি পড়ার সময় অ্যাগোস্টিনো তাঁর নিজের প্রাসঙ্গিক মন্তব্য প্রয়োজন মতো পাণ্ডুলিপিটিতে নথিবদ্ধ করেছেন। আর এমনই একটি অনুচ্ছেদে সিসেরো প্রাচীন গ্রিক শিল্পী তথা দার্শনিক অ্যাপেলেসের বিখ্যাত চিত্র অ্যাফ্রোডাইটি অ্যানোডায়মিনি প্রসঙ্গে লিখেছেন,
তার রিমার্ক হিসেবে ভেস্পুচি লিখছেন, ও অ্যাপেলিস, ঠিক যেরকমটা লিওনার্দো দ্য ভিনচি লিসা দেল জিওকন্দোর পোর্ট্রেটে করেছেন। আরো গুরুত্বপূর্ণ বিষয়, এই নোটটি লেখার তারিখ দেখুন অক্টোবর 1503, অর্থাৎ অ্যাগোস্টিনো যখন তার পাণ্ডুলিপিতে এই নোট নিচ্ছেন, লিওনার্দোর ইজেলে লিসার পোর্ট্রেট তখনও টাঙানো রয়েছে। অর্থাৎ আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর সম্ভবত খুঁজে পেয়েছি। সম্পূর্ণ নিরপেক্ষ এমন এক সূত্র থেকে তা আমরা জেনেছি, যিনি সম্ভবত শিল্পীর ইজেলে ছবিটিকে সৃষ্টি হতে দেখেছিলেন। অর্থাৎ লিওনার্দো নিশ্চিতভাবে লিসা দেল জিওকন্দোর পোর্ট্রেট এঁকেছেন। এবার আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর খোঁজার পালা। লিওনার্দো কেন তাঁকেই বেছে নিলেন, যখন সমাজের অত্যন্ত সম্ভ্রান্ত এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের তিনি সরাসরি নাকচ করে দিচ্ছেন? তখন লিসার ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হলো কেন? এক ব্যক্তি তাঁর জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দিয়েছেন এই রহস্য উদ্ঘাটনের কাজে। জোসেফি পলান্টি না তো কোনো শিল্পী আর না তো ইতিহাসবিদ, বাস্তবে তিনি অর্থনীতিবিদ। কিন্তু মোনালিসা তথা ইতিহাসের প্রতি তাঁর এই অনুরাগী তাকে বারবার ছুটিয়ে মেরেছে ফ্লোরেন্সের অলিতে গলিতে। 2006 সালে এই গবেষণার উপর ভিত্তি করেই তাঁর নিজেরই লেখা বই মোনালিসা রিভিলড দ্য ট্রু আইডেন্টিটি অফ লিওনার্দোস মডেল প্রকাশিত হয়, যা থেকে আমরা অত্যন্ত দুর্মূল্য কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি। শুরু করা যাক সেই স্থান থেকে যেখানে ঘেরার্দিনি পরিবারের জনপ্রিয়তম সদস্যা লিসা ঘেরার্দিনি বা আজকের মোনালিসা জন্মগ্রহণ করেছেন। পলান্টির বক্তব্য অনুসারে এই হলো মোনালিসার জন্মস্থান, ফ্লোরেন্সের এক অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত অঞ্চলে অবস্থিত এই সংকীর্ণ অন্ধকারাচ্ছন্ন কানাগুলির এক উলকারখানা। আরও জানা যায় যে ফ্লোরেন্সে ঘেরার্দিনি পরিবারের কোনো স্থায়ী বাসস্থান কখনোই ছিল না। কিন্তু প্রশ্ন একটাই, কেন লিওনার্দো এই মহিলাকেই বেছে নিলেন? জোসেফের মতে এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ফ্লোরেন্স শহরেরই অন্য এক পাশে। এই হলো সেই স্থান যেখানে লিসা ঘেরার্দিনি এবং ফ্রান্সেসকো দেল জিওকন্দোর বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু তার চেয়েও চমকপ্রদ বিষয় এই যে এই রাস্তার ঠিক বিপরীত পাশে বাস করতেন তৎকালীন ফ্লোরেন্সের এক স্বনামধন্য নোটারি সের পিয়েরো দা ভিনচি, লিওনার্দো দা ভিনচির বাবা। শুধুমাত্র প্রতিবেশী নয়, ঘটনাচক্রে ব্যবসায়িক কারণে ফ্রান্সেসকো ছিলেন সের পিয়েরোর এক মক্কেল। অর্থাৎ এই প্রথমবারের জন্য আমরা লিওনার্দো এবং মোনালিসার যোগাযোগের ক্ষেত্রে বেশ দৃঢ় একটা ভিত্তি স্থাপন করতে পারছি। আরও গুরুত্বপূর্ণ একটি তথ্য জোসেফের এক সাক্ষাৎকার থেকে জানা যায়, ফ্রান্সেসকো দেল জিওকন্দো শুধুমাত্র একজন রেশম ব্যবসায়ী ছিলেন না, তৎকালীন পুলিশ রেকর্ডে তাঁর রেপুটেশন বেশ উল্লেখযোগ্য ছিল। তিনি যা কিছুই স্থির করতেন সেই পথে অগ্রসর হবার সময় আগত সকল বাধাকে সরিয়ে ফেলার স্বভাব ও ক্ষমতা দুটিই তার মধ্যে বর্তমান ছিল। সম্ভবত লিওনার্দোর এই কাজটি গ্রহণ করার পিছনে এটাই আসল কারণ। সম্ভবত ফ্রান্সেসকো তাঁকে এমন কোনো প্রস্তাব দিয়েছিলেন যা প্রত্যাখ্যান করার ক্ষমতা তাঁর ছিল না। অপর একটি মহামূল্যবান পাণ্ডুলিপি দীর্ঘদিন ধরে ইটালির সান লোরেনজো চার্চে লোকচক্ষুর আড়ালেই লুকায়িত ছিল, যা আমাদেরকে মোনালিসার মৃত্যুর হদিশ দিতে পারে। এই নথিতে থাকা তৎকালীন চার্চের পাদ্রির হস্তাক্ষর বলছে, লিসা দোন্না ফু দি ফ্রান্সেসকো দেল জিওকন্দো, অর্থাৎ লিসা যিনি কিনা ফ্রান্সেসকো দেল জিওকন্দোর স্ত্রী, মরি মারা গিয়েছিলেন 15th of July 1542। অর্থাৎ এখন নিঃসন্দেহে বলা যায় মোনালিসা কখনোই কোনো কাল্পনিক চরিত্র ছিলেন না। লিওনার্দো নিশ্চিত রূপে লিসাকে চিনতেন এবং তিনি তাঁর পোর্ট্রেটও এঁকেছিলেন। অর্থাৎ এখনও পর্যন্ত আমরা ভাসারির লেখা থেকে জেনেছি যে লিওনার্দো ফ্লোরেন্সে অপার্থিব হাসি সমৃদ্ধ এক মহিলার একটি অসামান্য পোর্ট্রেট এঁকেছিলেন।
ভেসপুচির হস্তাক্ষর এই তথ্যকে স্বীকৃতি দিয়ে আমাদের জানিয়েছে যে ঘটনাটি ঘটে 1503 খ্রিস্টাব্দে। আর লুভ মিউজিয়ামের ছবিটি আমাদের সামনে এক রহস্যময়ী নারীর অনিন্দ সুন্দর হাসিকে উপস্থাপিত করে। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই চলছে, কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম, মোনালিসার হাসিটি যদি একটি প্রশ্নচিহ্ন হয়, তবে সমগ্র ছবিটি যেন এক ধাঁধার সমুদ্র। আমরা কিভাবে নিশ্চিত হব যে লিওনার্দো দা ভিনসি লিসা দেল জোকন্দোর যে ছবিটি এঁকেছিলেন, এবং আমরা লুভ মিউজিয়ামে যে ছবিটিকে আজ মোনালিসা হিসেবে দেখছি, এই দুটো একই চিত্র? এই প্রশ্নটা সম্পূর্ণ ভিত্তিহীনই থেকে যেত যদি না জর্জিও ভাসারি তাঁর বইতে মোনালিসার ভুঁড়ুর এত প্রশংসা করতেন। ভাসারি লিখেছিলেন, মোনালিসার ভুঁড়ুর এক একটি চুল লিওনার্দো এতটাই নিখুঁত করে এঁকেছিলেন যেন তা সত্যি বলে ভ্রম হয়। অথচ লুভ মিউজিয়ামে থাকা চিত্রটিতে আমরা মোনালিসার ভুঁড়ুর কোনো অস্তিত্বই পাই না। ভাসারি এবং পলান্টির বক্তব্য অনুসারে আমরা জেনেছি, লিওনার্দো লিসার ছবিটি এঁকেছিলেন তাঁর স্বামী ফ্রান্সেসকো দেল জোকন্দোর নির্দেশে। কিন্তু আমরা আজ যে ছবিটিকে মোনালিসা বলে জানি, সেই ছবিটি ফ্রান্সেসকোর কাছে কোনো কালেই যায়নি, তা বরাবর লিওনার্দোর সংগ্রহে ছিল, এবং তার মৃত্যুর পর তাঁর সংগ্রহশালা থেকেই চিত্রটিকে উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া যায় অ্যান্টোনিও দে বিয়াতিস নামক জনৈক ব্যক্তির নিজ হস্তাক্ষরে লেখা একটি পাণ্ডুলিপি থেকে। 1517 খ্রিস্টাব্দে লেখা তাঁর এই নথি আমাদের বলে দেয় যে বর্তমানে লুভ মিউজিয়ামে যে ছবিটি সংরক্ষিত আছে, তা জীবনের সায়াহ্নে এসে লিওনার্দো নিজে তাঁকে দেখান। এবং আরও চমকপ্রদ কথা হলো এই যে লিওনার্দো তাকে জানান এই ছবিটি আঁকার জন্য লিওনার্দোকে উৎসাহিত করেন ফ্রান্সেসকো দেল জোকন্দো নন, বরং সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তি, তৎকালীন ফ্লোরেন্সের এক অভিজাত বংশ মেদিচি বংশের সদস্য জুলিয়ানো দে মেদিচি। হঠাৎ করেই সমগ্র বিষয়টা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, তাই না? আর এখান থেকেই একটা অন্য সম্ভাবনার কথা উঠে আসে। তবে কি আমরা সম্পূর্ণ আলাদা দুটো ছবি বিষয়ে কথা বলছি? তবে কি লিওনার্দো মোনালিসার দুটো ভিন্ন ছবি এঁকেছিলেন, যার একটি তিনি ফ্রান্সেসকোকে দিয়েছিলেন এবং অপরটি নিজের কাছে রেখেছিলেন? এটা কি সত্যি সম্ভব যে পৃথিবীতে একটা নয় বরং দুটো মোনালিসা রয়েছে? প্রাথমিকভাবে শুনতে একেবারে অর্থহীন মনে হলেও এই সম্ভাবনা যে একদমই ভিত্তিহীন তেমনটা কিন্তু নয়। এর আগেও লিওনার্দো একাধিক ক্ষেত্রে একই ছবির ওপর দুবার কাজ করেছেন। উদাহরণস্বরূপ আমরা দি ম্যাডোনা অফ দ্য ইয়ার্নওয়াইন্ডার এবং ভার্জিন অফ দ্য রক্স ছবি দুটির কথা ধরতে পারি। কিন্তু প্রশ্ন হলো, যদি লিওনার্দো মোনালিসার দুটি ছবিই এঁকে থাকেন, তবে অন্যটি এখন কোথায়? এই বিষয়ে বহুল চর্চার মাঝেই 1914 সালে হঠাৎই একটি খবর বিশ্বের বিভিন্ন সংবাদপত্রের শিরোনামে আসে। হিউ ব্লেকার নামক জনৈক ব্রিটিশ আর্ট ডিলার দাবি জানান, ইংল্যান্ডের আইজলওয়ার্থে অবস্থিত তাঁর নিজস্ব মিউজিয়ামে সংরক্ষিত ছবিটি সম্ভবত লিওনার্দোর আঁকা লিসা দেল জোকন্দোর সেই হারিয়ে যাওয়া পোর্ট্রেট, যেটা সদ্য তিনি এক আমেরিকান ফ্যামিলির কাছ থেকে কেনেন। সেই থেকে মোনালিসার এই ভার্সনটি আইজলওয়ার্থ মোনালিসা নামেই পরিচিত। ছবিটিকে লক্ষ্য করলে লুভ মিউজিয়ামে থাকা আমাদের পরিচিত মোনালিসার সাথে মিলের বদলে অমিলটাই কিন্তু বেশি চোখে পড়ে। নিশ্চিতভাবে এই চিত্রের মহিলার বয়স অনেকটাই অল্প এবং ছবিটি অসম্পূর্ণ, যা ভাসারির বক্তব্যকে সমর্থন করে। আর সবথেকে বড় কথা, ছবিটির এক আশ্চর্য মিল পাওয়া যায় এই ছবিটির সাথে। এটা মোনালিসার একটি পেন্সিল স্কেচ কপি, যেটা লিওনার্দোর সমসাময়িক অপর এক জনপ্রিয় চিত্রশিল্পী রাফায়েল 1504 খ্রিস্টাব্দে অঙ্কন করেন এই ফ্লোরেন্সে। এবং এই ছবিটির মাধ্যমে তিনি মোনালিসার পোর্ট্রেটটির একেবারে প্রাথমিক অবস্থাকে তুলে ধরেন। এক শতাব্দীরও অধিক সময় ধরে বারংবার মালিকানা বদল করে বর্তমানে এই আইজলওয়ার্থ মোনালিসা সিঙ্গাপুরে পার্লামেন্ট হাউসের এক সংরক্ষণাগারে সংরক্ষিত রয়েছে। বছরের পর বছর ধরে তর্ক চলেছে এই নিয়ে যে এটা কি সত্যি লিওনার্দোর আঁকা মোনালিসার প্রথম ছবি,
নাকি আরও শত শত কপির মতো এটাও একটা জাল ছবি। তবে আজও এই রহস্যের সম্পূর্ণ সমাধান হয়নি, এখনও শিল্প জগৎ দ্বিধাবিভক্ত এই প্রশ্নের উত্তর নিয়ে। যেমন লেখক জন পিয়েরি ইসবাউটস এতটাই নিশ্চিতভাবে মনে করেন যে এই আইজলওয়ার্থ মোনালিসা পোর্ট্রেটটি লিওনার্দোই অঙ্কন করেছেন, যে তিনি এই বিষয়ে একটি বই পর্যন্ত লিখে ফেলেছেন, দি মোনালিসা মিথ। তার বক্তব্য অনুসারে, When you talk about a copy, usually a copy tries to imitate the original. This is not a copy. There are so many different things about this particular Isleworth version that do not appear in the Louvre version. Let's take one example. The columns. The portrait is framed by two robust Doric columns. Why do we know that those columns existed in 1503 and not later on? Because there is Raphael. He makes a sketch. And what do we have on both sides? We have the columns that appear in the Isleworth. They do not appear in the Louvre version. পরবর্তীকালে এই ছবিটির নানান বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়। ফেডারাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ছবিটির ক্যানভাসের রেডিও কার্বন ডেটিং করে এবং তা থেকে জানা যায় পপলার কাঠের এই ক্যানভাসটি 1410 থেকে 1455 সালের মধ্যে তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রসিদ্ধ নিউক্লিয়ার ফিজিসিস্ট জন ফ্রেডরিক অ্যাজমাস তাঁর আবিষ্কৃত লেজার টেকনিকের মাধ্যমে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন পেন্টিংগুলির নিউক্লিয়ার অ্যানালিসিস করার জন্য পৃথিবী বিখ্যাত। সম্প্রতি তিনি একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন এই ছবিগুলিকে বিশ্লেষণ করার ক্ষেত্রে। প্রতিটি শিল্পীর নিজস্ব একটি অঙ্কন শৈলী থাকে, সেই অনুযায়ী তাঁর প্রত্যেকটি পেন্টিংয়ের সাধারণ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আলো ছায়ার এই তারতম্যের উপর ভিত্তি করে ডক্টর অ্যাজমাস রেমব্রান্ড পদ্ধতির মাধ্যমে এই ছবিগুলির হিস্টোগ্রাম অ্যানালিসিস করেন এবং তাতে খুব সহজেই প্রকৃত শিল্পীর করা পেন্টিং এবং নকল পেন্টিংয়ের মধ্যে পার্থক্য ধরা পড়ে। যে স্বল্প সংখ্যক ব্যক্তি লুভ মিউজিয়ামে থাকা মোনালিসাটিকে পরীক্ষা করার সুযোগ পেয়েছেন তিনি তার মধ্যে একজন, আর এই কারণেই তাকে আইজলওয়ার্থ মোনালিসাটিকেও পরীক্ষা করতে অনুরোধ করা হয়। তার পরীক্ষায় দেখা যায় এই দুটি চিত্রের লাইট অ্যান্ড শেড হিস্টোগ্রাম 99% ম্যাচ করে এবং ছবিটির নানান অংশ থেকে সংগ্রহ করা রঙের নমুনা পর্যবেক্ষণ করে দেখা যায় তা লুভ মিউজিয়ামে থাকা মোনালিসার পেইন্ট স্যাম্পলের সাথে মিলে যায়। যদিও অধিকাংশ ঐতিহাসিকই মনে করেন এই চিত্রটি নকল ছাড়া আর কিছুই নয়, কারণ ছবিটি 1914 সালের একেবারে প্রথম দিকে হঠাৎ করে জনসমক্ষে আসে, যেখানে ঠিক তার আড়াই বছর আগে 1911 সালের অগস্ট মাসে লুভ মিউজিয়াম থেকে মোনালিসা চিত্রটি চুরি হয়ে যায়। এবং এই সকল ঐতিহাসিকদের একাংশ মনে করেন যেহেতু চুরি যাওয়ার পর মোনালিসার জনপ্রিয়তা পূর্বের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়, তাই কিছু ধূর্ত ও শর্ট ব্যক্তি সেই সুযোগটা কাজে লাগিয়ে রাফায়েলের এই চিত্রটির ওপর ভিত্তি করে অত্যন্ত কৌশলে মোনালিসার এই দ্বিতীয় সংস্করণ তৈরি করেন। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ছবিটিকে এক সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক থেকে প্রকাশ করেছেন, যদিও এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো আজও সম্ভব হয়নি। ইতিমধ্যে 2004 সালে লুভ মিউজিয়াম থেকে এক ফরাসি বৈজ্ঞানিক তথা আর্ট ডিটেকটিভ পাসকাল কটকে আমন্ত্রণ জানানো হয় মোনালিসা চিত্রটিকে পরীক্ষা করার জন্য। তবে এবারের উদ্দেশ্য ছিল আলাদা। সময়ের সাথে সাথে মোনালিসা চিত্রটির রঙের যে ডিফরমেশন ঘটেছে তা চিহ্নিত করে তার আসল রঙের হদিস দেওয়াই ছিল পাসকালের প্রধান উদ্দেশ্য। কিন্তু তাঁর অত্যাধুনিক এই মাল্টিস্পেকট্রাল ক্যামেরা শুধুমাত্র ছবিটির প্রকৃত রং নির্ধারণ করেই থেমে থাকেনি, বরং এই ছবিটির প্রত্যেকটি স্তরকে পর্যবেক্ষণ করতেও সে সমর্থ হয়েছে। গত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পাসকাল গোপনে নিজের ল্যাবরেটরিতে এই ছবিটির প্রত্যেকটি স্তরকে ডিকোড করেছেন এবং তা থেকে অত্যন্ত চমকপ্রদ কিছু তথ্য বেরিয়ে এসেছে। 13টি আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি ছবিটির উপর প্রজেকশন করেছেন পাসকাল। প্রতিটি বর্ণের আলো ছবিটির ভিন্ন ভিন্ন ঘনত্ব পর্যন্ত ভেদ করতে পারে এবং তার এই প্রতিফলন একটি অত্যাধুনিক ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এই ক্যামেরা থেকে প্রায় হাজারেরও বেশি আলট্রা হাই রেজলিউশন ইমেজ বেরিয়ে এসেছে এই সকল তথ্যকে সংগ্রহ করে, যার ডিস্ক স্পেস প্রায় 3 বিলিয়ন বিটসেরও বেশি। আর এই প্রত্যেকটি আলাদা আলাদা ডেপথ ম্যাপ ইমেজ পাসকালের সামনে খুলে দিয়েছে বিস্ময়ের এক মহাবিশ্ব। পাসকালের এই গবেষণার সর্বপ্রথম যেটা সামনে আসে
মোনালিসার মাথার আকৃতি প্রাথমিকভাবে অনেক বড় ছিল। নাকের অবস্থান ছিল ক্যানভাসের আরো উঁচুতে এবং হাতের আঙুলগুলিও সামান্য বড় এবং ভিন্ন অবস্থানে অবস্থিত ছিল। পাসকালের এই টেকনিক এখনো পর্যন্ত আমাদের দেখিয়েছে মোনালিসার সামগ্রিক আকৃতি প্রাথমিকভাবে অনেক বৃহৎ ছিল, কিন্তু সেটা ড্রাফট স্টেজের পর আর অগ্রসর হয়নি। তবে এটা তো সবে শুরু। পাসকালের এই আবিষ্কার আমাদের আরও রেভলিউশনারি কিছু ইনফরমেশন দিতে চলেছে। যেমন এই একটা উদাহরণ, এটা একটা মুক্ত বসানো হেয়ার পিন বা চুলের কাঁটা, খানিকটা এই রকম। তবে আরও আশ্চর্যের বিষয় এই যে এটা কিন্তু ছবিতে খালি চোখেই দ্রষ্টব্য। ছবিটির এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন তো, বুঝতে পারছেন না তো কি? এবার দেখতে পাচ্ছেন তো, এরকম মোট 12টি হেয়ার পিনের সন্ধান পেয়েছেন পাসকাল। কিন্তু এখানে একটা খটকা রয়ে যায়, মাথার এত উপরে হেয়ার পিনগুলো বসানো থাকবে কেন? থাকলে তো তার চুলের মধ্যে থাকবে। কিন্তু পাসকালের পরবর্তী আবিষ্কার এই প্রশ্নের যথাযথ ব্যাখ্যা দিতে সক্ষম। এই ছোট্ট ছোট্ট বিন্দুগুলি খেয়াল করে দেখুন, এই বিন্দুগুলিকে পরস্পর যুক্ত করা হলে খুব সহজেই এটা একটা হেডড্রেসের আকার নেয়। অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রে লিসার মাথায় এরকম একটি হেডড্রেস বর্তমান ছিল, কিন্তু ইতিপূর্বে আমরা হেডড্রেসের কোনো তথ্য তো কোথাও পাইনি। সম্ভবত প্রথম দিকে লিওনার্দো তার সাবজেক্টকে যেভাবে সাজিয়েছিলেন পরবর্তীকালে তা বদলে দেন, এবং তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরবর্তী স্তরে। এই যে স্ক্র্যাচ মার্কসগুলো দেখছেন, এগুলো আসলে ওই হেডড্রেসটিকে মুছে ফেলার প্রয়াস। এরকম নানান খুঁটিনাটি তথ্যে ভরপুর পাসকালের আবিষ্কৃত প্রত্যেকটি স্তর। এই প্রত্যেকটি ছবি থেকে আমরা জানতে পারি কিভাবে লিওনার্দো ধাপে ধাপে একটার পর একটা স্তর তৈরি করতেন তার প্রত্যেকটি সৃষ্টিতে। এই স্ক্র্যাচ লেয়ারটির ঠিক উপরের লেয়ারে পাসকাল খুঁজে পেয়েছেন আরও একটি মুখাবয়ব, যেটা দেখে অনেকটা শ্রাউড অফ টিউরিন বলে অভ্রম হতে পারে। তবে পাসকালের সবথেকে উল্লেখযোগ্য আবিষ্কার আপনারা এবার দেখতে চলেছেন। এই লেয়ারটিতে পাসকাল খুঁজে পেয়েছেন মোনালিসার দুই চোখে দুটো এক্স মার্ক। কিন্তু অত্যাশ্চর্য বিষয় এই যে এই ক্রস মার্ক দুটির অবস্থান বাস্তবিক মোনালিসার চোখের অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন। এই ক্রস মার্ক দেখে বলা যায় এই ক্ষেত্রে সাবজেক্টের দৃষ্টি কখনোই আর্টিস্টের দিকে ছিল না, বরং তা ছিল 14 ডিগ্রি ডান দিকে। আর সেই তথ্যকে আরও স্পষ্ট করে দেবে এই ছবিটা। লক্ষ্য করে দেখুন মোনালিসার ঠোঁটটা, যেহেতু তিনি 14 ডিগ্রি ডান দিকে ঘুরে আছেন, তার ঠোঁটের ডান দিকের অনেকাংশই ঢাকা পড়ে গেছে, এবং এর ফলে মোনালিসার সেই অপার্থিব হাসিই হয়েছে উধাও। আর এবার এই দেখুন, এই হলো সেই বহু কাঙ্ক্ষিত বহু প্রশংসিত ভুরু, যার উল্লেখ আমরা জর্জিও ভাসারির লেখায় পেয়েছিলাম। বিগত 500 বছর রহস্যের অবগুণ্ঠনের আড়ালে থাকার পর বিজ্ঞানী পাসকাল কটের এই আবিষ্কার প্রথমবারের জন্য আমাদের সামনে নিয়ে আসে লিওনার্দোর এই মাস্টারপিসের প্রকৃত প্রাথমিক অবস্থা। বাস্তবিক ক্ষেত্রে এই ছবিটা বর্তমান মোনালিসার সাথে আকৃতিগতভাবে ভিন্ন নয়, কেবলমাত্র তাঁর মুখের অ্যাঙ্গুলার ডিফ্লেকশন 14 ডিগ্রি ডান দিকে, আর এই কারণে ছবির পশ্চার গেছে বদলে। আরও কিছু তথ্য আমরা পেয়েছি পাসকালের গবেষণার ফলে। জানা গেছে প্রাথমিক ক্ষেত্রে মোনালিসার চুলের আকৃতি ছিল ভিন্ন, তাঁর বাম কাঁধে ওড়না জাতীয় কিছু একটা বাঁধা ছিল, আর সম্ভবত তাঁর কোলে একটি ব্ল্যাঙ্কেট রাখা ছিল। পাসকালের এই আবিষ্কার যে সমগ্র পৃথিবীর শিল্পের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশই থাকে না। পরবর্তীকালে এই প্রত্যেকটি সূক্ষ্ম সূক্ষ্ম তথ্যকে এক সূত্রে গেঁথে পাসকাল আবিষ্কার করতে সক্ষম হয়েছেন এই চিত্রের আসল রং, এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা একটি ডিজিটাল ফটো তিনি আমাদের সামনে প্রকাশ করেছেন, যা মোনালিসা সম্পর্কে সকল ঐতিহাসিক তথ্যকে হুবহু সমর্থন করে। তবে এটাই কি সেই লিসা যার খোঁজে শত শত বছর পার করেছি আমরা? কিন্তু এই পোর্ট্রেটটি যদি বাস্তবিক ক্ষেত্রে লিসা দেল জোকন্দোর হয়ে থাকে, তবে তাঁর স্বামী ফ্রান্সেসকো দেল জোকন্দো এই ছবিটি কোনো কালেই পাননি।
বরং তার জায়গায় লিওনার্দো তার এক অমর সৃষ্টিকে চিরতরে বসিয়ে দিয়েছেন তাঁরই ওপর। তথ্যচিত্রের এই জায়গায় এসে আমরা এটা তো অন্তত বলতেই পারি যে লুভ মিউজিয়ামে থাকা এই পোর্ট্রেটের মহিলাটি আদতে মোনালিসাই নন। অর্থাৎ এত কিছু জানার পরও একটা প্রশ্নের উত্তর আমাদের কাছে এখনো অজানাই রয়ে গেল, আদতে কে এই মহিলা? তবে একটা তথ্যসূত্র এখনো আমাদের হাতে রয়ে গেছে। অ্যান্টোনিও দে বেয়াতিসের ডায়েরি থেকে আমরা জানতে পেরেছি তিনি এই ছবিটি লিওনার্দো স্টুডিওতে চাক্ষুষ করেছিলেন 1517 সাল নাগাদ, এবং লিওনার্দোর বক্তব্য অনুসারে এই ছবিটি তাঁকে আঁকতে উৎসাহিত করেন জুলিয়ানো দে মেদিচি। তাহলে এই ক্যানভাসে মোনালিসার জায়গায় আদতে কে স্থান পেয়েছিলেন? তিনি কি জুলিয়ানোর কোনো স্বপ্নের নারী, হারানো প্রেমিকা, নাকি তার সেই অত্যন্ত স্বল্প সময়ের জীবন সঙ্গিনী যিনি তাদের একমাত্র সন্তানকে প্রসব করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেন? হয়তো জুলিয়ানোর নির্দেশে লিওনার্দোর ক্যানভাস যখন নতুন করে রং মাখছে, তখন সেই ছোট্ট শিশুটির জীবন ক্যানভাসের সমস্ত রং মুছে সাদা কালো কিছু ঝাপসা স্মৃতি জমা হচ্ছে তাতে। তার নাম প্যাসিফিকা ব্রান্দানি। এটা কি তবে তাঁরই পোর্ট্রেট? হয়তো এই প্রশ্নের উত্তর কখনো আমাদের কাছে স্পষ্ট হবে না। তবে লিওনার্দো যেমন এই ছবিটি ফ্রান্সিসকোকে দেননি, তেমন জুলিয়ানোকেও তিনি এই ছবিটি দেননি কোনোদিন। তার বদলে প্রেমে পড়েছেন নিজেই, একবার দুবার বারবার পড়েছেন প্রেমে, সৃষ্টির প্রেমে বাঁধা পড়েছেন স্রষ্টাই। আর তাই হয়তো সে কেবল মোনালিসা নয়, একমে বা দ্বিতীয়ম দা মোনালিসা। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ।